नमस्कार बंधुरा, बांगलार बुक यूट्यूब चैनल पक्ष थेके सकल के स्वागत। आज आम्रा चले शियालदा स्टेशनेर दिके। भारतवर्षेर एक बृहत् रेल स्टेशन हलो शियालदा। पश्चिमबंग राज्येर स्टेशनटी सबचेये व्यस्ततम स्टेशनेर मध्ये एकटी। हावड़ा स्टेशनेर परेई जार स्थान। प्रतिदिन असंख्य मानुष ग्राम थेके मफस्सल थेके तादेर कर्मेर जायगाय पौंछान ए रेलपथ धरेई। बांगाली जीवन और संस्कृतिर संगे ओतप्रोत भावे जड़िए ए रेल स्टेशनेर नाम। चलुन आज आमरा जेने नी ए शियालदा स्टेशनेर इतिहास। कबे एर उत्पत्ति हुएछिलो, किभाबे कोन घटनार मध्य दिए आजकेर ए शियालदा स्टेशन जन्मलाभ करेछे। शियालदा स्टेशन 1862 ख्रिस्टाब्दे चालू है। देशभागेर आगे दार्जिलिंग मेल शियालदा थेके रानाघाट गेदे दर्शना पथ धरे बर्तमान बांग्लादेशेर मध्य दिए शिलीगुड़ी पौंछातो। 1947 साले देशभागेर समय पूर्ववंगीय रेलेर शियालदह विभाग भारतेर पूर्व रेलेर आवताभुक्त हय एवं अवशिष्ट अंश तदानीन्तन पाकिस्तानेर अंतर्गत हय। এই স্টেশনে তিনটি টার্মিনাল রয়েছে, শিয়ালদহ উত্তর, শিয়ালদহ মেইন এবং শিয়ালদহ সাউথ। উত্তর অংশ শিয়ালদহ উত্তর এবং শিয়ালদহ মেইন ভবনে রয়েছে। এতে 13টি প্ল্যাটফর্ম রয়েছে। শিয়ালদহ মেইন টার্মিনাল 5টি প্ল্যাটফর্মে গঠিত এবং দক্ষিণ বিভাগে 7টি। প্রতিদিন গড়ে প্রায় 1,20,000 যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করে। শিয়ালদহের স্টেশন কোড হলো SDAH। আগে কয়লার ইঞ্জিন ছিল। 1960 খ্রিস্টাব্দে প্রথম শিয়ালদা স্টেশনে বৈদ্যুতিকীকরণ ঘটে। আসুন এবার জেনে নেওয়া যাক শিয়ালদহের উৎপত্তির ইতিহাস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 সালে মুঘল সম্রাট ফারুক খিয়ার কাছ থেকে প্রাপ্ত তাদের বসতির চারপাশের 38টি গ্রাম থেকে রাজস্ব আদায় করার অধিকার লাভ করে। এর 5টি গ্রাম হুগলি জুড়ে ছিল, বর্তমান যা হাওড়া জেলায় অবস্থিত। বাকি 33টি গ্রাম কলকাতার পাশে ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর 1758 সালে মির্জাফরের কাছ থেকে এই গ্রামগুলি কিনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের পুনর্গঠন করেছিল। এই গ্রামগুলি ডিহি 55 গ্রাম নামে পরিচিত ছিল এবং এই গ্রামগুলির অন্যতম একটি ছিল শিয়ালদহ। ইস্ট বেঙ্গল রেলওয়ে 1862 সালে কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু করে। কলকাতার শেষ দিকে টিনের ছাদের স্টেশন ঘর ছিল। 1869 সালে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে একটি স্টেশন ভবন নির্মিত হয়। বর্তমানে শিয়ালদহ রানাঘাট লাইনটি শিয়ালদহ কুষ্টিয়া লাইনের অংশ ছিল এবং পরবর্তীতে গোয়ালন্দ ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। ইতিহাসের বহু ঘটনা সাক্ষী শিয়ালদা স্টেশন। কত রক্তাক্ত আন্দোলনের ইতিহাস লিপিবদ্ধ আছে রেললাইনের সমান্তরাল রেখা জুড়ে। 1947 সালে ভারত ভাগের সময় তৎকালীন পাকিস্তান থেকে প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়ে ভারতবর্ষে প্রবেশ করে। তারা এই রেলপথ দিয়েই ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ শরণার্থী হাসনাবাদ রেল স্টেশন থেকে শিয়ালদায় পৌঁছায়। একটি রেল স্টেশন কীভাবে একটি সমগ্র জাতির ইতিহাসের ধারায় মিশে যায় তার জ্বলন্ত উদাহরণ শিয়ালদা রেল স্টেশন।
ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের